থেকে আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে। আজকে হলো আমার বান্ধবীর বিয়ে, আর এখন বাজে হচ্ছে দুপুর দুটো। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। বলো আজকে কোথায় যাচ্ছি আমরা? বলো, আজকে আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি, বান্ধবীর বিয়ে। এখন যাচ্ছি বান্ধবীকে সাজাতে। আমরা এই যে ব্যাগপত্র নিয়ে নিয়েছি, আর এই ব্লাউজগুলো হচ্ছে ওই দোকানে দিব সেলাই করতে। তোমরা আগে আগে আমরা বান্ধবীর বিয়ে খাবো, বান্ধবীর স্বাদ খেলাম, তারপরে কয়েকদিন পর বান্ধবীর ছেলে মেয়ের অন্নপ্রাশন খাবো, নিজেদের বিয়ে খাবো। ও, নিজেদের বিয়ে তো দেরি আছে, এখনই বিয়ে করে জীবনটা, স্বাধীন জীবনটা পরাধীন করতে চায় না। পূজার ফোন কর। মোটামুটি 10:30-11টার দিকে সবাই এসেছিল আহরাতে। ওখানে আমাদের একটু কলেজের কাজ ছিল, তো আমিও গেছিলাম। তো কাজটা কমপ্লিট করে তারপরে চলে আসলাম বাড়িতে। এখানে এসে একটু রেস্ট নিয়ে তারপর এখন আমরা সবাই মিলে যাচ্ছি সঙ্গীতাদের বাড়ি। তো নতুন করে বলার কিছু নেই, এখন গিয়ে হচ্ছে আমাকে ওখানে সাজাতে হবে ওকে। সবাই এখন খাইতেছি। গ্রামের রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেকটাই দূর ওদের বাড়ি। তো আমরা যাবো হচ্ছে মাঠের মধ্যে দিয়ে, মাঠ কোনাকুনি, ওখান দিয়ে গেলে খুবই তাড়াতাড়ি হবে। আর এখানে হচ্ছে যে শিল্পীকে দেখতে পাচ্ছ, চুল ছেড়ে আছে। তো মাঠের মধ্যে দিয়ে যাব, তো তো ওই জন্য পূজা ওকে ভয় দেখাচ্ছিল যে ভূতে টুতে ধরবে, তো ওটা নিয়েই হাসাহাসি হচ্ছিল। বিয়ে বাড়ির খুব কাছেই চলে এসেছি, তো বক্সের আওয়াজ শুনে আর নিজেদেরকে ঠিক রাখতে পারলো না, একটু নেচেই দিল। তো দেখো চলে এসেছি আমরা এখন বিয়ে বাড়িতে। আমার বান্ধবীর প্যাকিং শুরু হয়ে গেছে, যাই না ভাই, নিয়ে আসো তোরা। তারপর একেবারে ওকে রেডি টেডি করিয়ে চলে এসেছিলাম আমরা বাড়িতে। বাড়িতে এসে আমরাও রেডি হয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ আজকে আমরা সব বান্ধবীরা মিলে পড়েছি বেনারসি। শুধু পূজা পরেনি, অবশ্য বেনারসির মতনই দেখতে। আর আজকের চুল বাঁধাটা আমার একদমই পছন্দ হয়নি, চুলে করেছিলাম ক্রিম্পিং। মেশিন থাকলেও খুব একটা করি না, ভাবলাম আজকে বান্ধবীর বিয়ে তাহলে একটু করি। কিন্তু যাই হোক, খুব একটা ভালো লাগছিলো না। পরে অবশ্য ওদের বাড়িতে গিয়ে তারপর চুল টুল খুলে ভালো করে বেঁধে নিয়েছিলাম। পরে আমাদের সবার রেডি হতে হতে বেজে গেছিলো প্রায় 8:30-9টা। তো এখনই আমরা বেরিয়ে পড়েছি, এই যে মাঠের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। মাঠের মধ্যে দিয়ে শুধুমাত্র যে আমরা একা যাচ্ছি সেটাই না, আমাদের সাথে আমাদের বাড়ির লোকও আছে। তো আজকে বিয়ে বাড়িতে আমাদের বাড়ির মা বাবা, কাকা কাকি, ভাই বোন, বম্মা জেঠু সবাই গিয়েছিল। তো আমরা ছিলাম একটু সামনে আর ওরা ছিল একটু পেছনে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা কতটা মজা করছিলাম ফাঁকা মাঠের মধ্যে দিয়ে। হ্যালো গাইস, আজকে জন্মের মতো কানা ওলাই ধরছে, খন্দ যাইটার পাই না। আমি কিন্তু পাইনি, ওর জন্য যে গিফটটা কেনা হয়েছিল তো সেটা এখন ওকে দিয়ে দিলাম, দেখতেই পেলে। আর থামো একটু, পরে তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে সঙ্গীতার ফাইনাল লুক, কারণ সাজানোর পরে আর কোনো ভিডিও ক্লিপ তখন ভালোভাবে নেওয়া হয়নি। সঙ্গীতার পাশে হচ্ছে ওর ভাগ্নি শুয়েছিল জ্যাকেট মুড়ি দিয়ে, তো শিল্পী সেটা আর দেখতে পায়নি, গিয়ে ওর গায়ের উপর গিয়ে বসে পড়েছে বাচ্চা মেয়েটার উপরে। Come on, 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 come on
ওখানে একটু নাচানাচি করে তারপর চলে আসলাম খেতে, কারণ কি গ্রামের সবারই খাওয়া হয়ে গেছিল, শুধু বাকি ছিলাম আমরা। একটু পরে বরযাত্রী চলে আসবে, ওই জন্য খাওয়ার তাড়া দিচ্ছিল, তো এসে আমরা খেয়ে নিলাম। তারপর একটু পরে গিয়ে আরো নাচবো। এখন বেজে গেছে 11:30-12, তো আমরা বেশিক্ষণ থাকিনি ওখানে, বরটা দেখেই তারপর চলে এসেছিলাম। কারণ এতগুলো মেয়ে একসাথে গিয়েছি, বাড়ির লোকজনও গিয়েছিল অবশ্য, কিন্তু এতক্ষণ থাকতে পারবো না, তো ওই জন্য চলে আসলাম বাড়িতে। তো তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও হতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।